প্রধানমন্ত্রীগৰাকীৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মায় বংশী গোপাল নামঘৰতো বন্তি প্ৰজ্বলন কৰে। ৰাজ্যিক বিজেপিৰ সভাপতি ভৱেশ কলিতাই কোভিড ভেকচিনেশ্যনৰ খবৰ লোৱাৰ লগতে নামঘৰ মন্দিৰত মূৰ দোৱালে। উল্লেখযোগ্য যে বিজেপিৰ প্ৰত্যেক মৰ্চা, বুথ, মণ্ডল, জিলা সকলো পালন কৰিছে মোদীৰ 20-দিনীয়া জন্মদিন। ইতিমধ্যে প্ৰত্যেক মৰ্চাই সেৱা আৰু সমৰ্পণেৰে কিদৰে প্ৰধানমন্ত্ৰী মোদীৰ জন্মদিন পালন কৰিব সেই কথা ৰাজহুৱা কৰিছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার 71তম জন্মদিবস। এই গোটেই জন্মদিবস আর ইয়ার পরবর্তী সময়সাত ভারতীয় জনতা পার্টির রাজ্যিক কমিটিয়ে সেবা আর সমর্পণ পক্ষেক হিসাবে আমি পালন করি। এই সেবা আর সমর্পণের কার্যকালের সময়সাত মন্ত্রী বিধায়ক দলের বিষয়ববিয়া আর দলের সকল কার্যকর্তায় দলের নীতি আর আমি যে রচনা করছো সেই রচনা অনুসরি বিভিন্ন সামাজিক কামত নিজকে নিয়োজিত করব। মই আজি এই বংশী গোপাল মন্দিরলৈ আহি আমার রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ডাঙরিয়া আর আন সতীর্থ সকলের সঙ্গে ইয়াত আহি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার দীর্ঘ জীবন কামনা করছো, ভগবানের শ্রীচরণত প্রার্থনা করছো যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে একটা দীঘলীয়া জীবন লাভ করে, রাইজর হয়ে তেও সেবা করিব পারে আর উত্তর পূর্বক দেশের মুখ্য ধারালৈ লৈ যোৱা তেখেতৰ যি সপোন সেই সপোন তেখেত যাতে বাস্তবত রূপায়িত করিব পারে, ভারতক বিশ্বগুরু আসনত অধিষ্ঠিত করার তেখেতৰ যি সপোন সেই সপোন যাতে বাস্তবত রূপায়িত হব পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে শক্তিপীঠ কামাখ্যাত রাজ্যিক বিজেপিও পূজা অর্চনা করে। প্রধানমন্ত্রীগারীর দীর্ঘায়ু কামনায় কামাখ্যা মন্দিরত রাজ্যিক বিজেপির বন্ধু প্রজনন কার্যসূচী রূপায়ণ করা হয়। কার্যসূচীত উপস্থিত থাকে সাংসদ পল্লব লোচন দাস, বিজেপি নেতা মৃগেন শরণীয়াকে আদি করে আন আন নেতৃবর্গ। ভারতের প্রধানমন্ত্রীগারীয়ে দেশক যে ধরনের নেতৃত্ব দিছে, দেশখনক বিশ্বগুরু আসনত প্রতিষ্ঠা করবলে অহরহ পরিশ্রম করে আছে। তেখেতে যাতে দীর্ঘায়ু হোক, তেখেতে সুস্বাস্থ্যর অধিকারী হোক আর দেশখনক এনেকৈ আগবাই লৈ যাক সকলো দেশবাসী এটা কামনা করো। আমি ভারতীয় জনতা পার্টির এগারী কার্যকর্তা তেখেতর শুভাকাঙ্ক্ষী হিসাবে তেখেতর দীর্ঘায়ু কামনা করে আমি মা কামাখ্যার শ্রীচরণত সেবা জানাবলে সকলে আহিছো, যাতে আমার দেশখনত যাতে শান্তি শৃঙ্খলা থাকে, আমার মাজত সকলের মাজত সমন্বয় থাকে আর দেশের নেতৃত্বে যাতে খুব সুন্দরভাবে দেশখনক আগবাই লৈ যায়